এবাৰ সরকারি কার্যালয়ত নির্যাতনের অভিযোগ উত্থাপিত করেছে নবনিযুক্ত এগারী কর্মচারী। ঘটনা হয়েছে কাহলিপাড়ার শিক্ষা সঞ্চালকর কার্যালয়। শিক্ষা সঞ্চালকর কার্যালয়ের উপসঞ্চালক আমির হুসেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এগারী নবনিযুক্ত কর্মচারিয়ে। এই অভিযোগ উত্থাপন করেছে ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিত আরক্ষীয়ে আটক করেছে আমির হুসেন। আমির হুসেনের বিরুদ্ধে পূর্বরে বহু অভিযোগ আছে। আমির হুসেনে পূর্বতেও বহুতকে এনেধরনের নির্যাতন চলার অভিযোগ আছে। কিন্তু এগারী সাহসী মহিলায় ওলাই এই নির্যাতনের বিরোধিতা করে অভিযোগ উত্থাপন করেছে। আরক্ষী খবর দিছে আরক্ষী বর্তমান আটক করেছে এই আমির হুসেন, অর্থাৎ উপসঞ্চালক আমির হুসেন। উচ্চপদস্থ বিষয়ার কার্যালয়ত মহিলা কর্মচারীক নির্যাতনের চেষ্টা। কাহিলিপাড়ার প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের কার্যালয়ত এই ঘটনা সংঘটিত হয়েছে। নবনিযুক্ত কর্মচারী উপসঞ্চালকর বিরুদ্ধে অভিযোগ। উপসঞ্চালক আমির হুসেনে সহকর্মীগীক নির্যাতনের চেষ্টা চলাইছিল। নিজের কোঠাত যৌন নির্যাতনের চেষ্টা চলার অভিযোগ। ভুক্তভোগী যুবতীগী ভগদত্তপুর আরক্ষী চকীত এজাহার দাখিল করে যুবতীগিয়ে। সঞ্চালকর কার্যালয়ের আমির হুসেনক আটক করেছে দিসপুর আরক্ষী। বর্তমান দিসপুর আরক্ষীর জিম্মাত আছে উপসঞ্চালক আমির হুসেন। আমিরর বিরুদ্ধে পূর্বেও আছে মহিলা যুবতীক নির্যাতন চলার অভিযোগ। আর আমি কৈছোঁয়ে যে মহিলাগী উলাই দিসপুর আরক্ষী খবর দিয়ে তারপরে এগারী আমির হুসেনক আটক করেছে দিসপুর আরক্ষী। বর্তমান দিসপুর আরক্ষী জিম্মাত আছে। গতি সুরক্ষিত নহয় মহিলা কর্মচারী আর সুরক্ষিত নয় বিভিন্ন ধরনের বিভাগত এনে ধরনের খবর আমি পূর্বতেও বহুবার জানাইছো। যেহেতু এগারী কনিষ্ঠ নবনিযুক্ত এগারী সহকর্মী আছিল, গতি নিজের কোঠালে নিজের অফিস রুমলে মাতি আনি নির্যাতন চলার অভিযোগ। কিন্তু এই অভিযোগ প্রথম নহয়, এগারী উপসঞ্চালকর বিরুদ্ধে পূর্বতেও আছিল বহু অভিযোগ। এবার সরকারি কার্যালয়ত নির্যাতনের অভিযোগ উত্থাপিত করেছে নবনিযুক্ত এগারী কর্মচারী। ঘটনা হয়েছে কাহলিপাড়ার শিক্ষা সঞ্চালকর কার্যালয়। শিক্ষা সঞ্চালকর কার্যালয়ের উপসঞ্চালক আমির হুসেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এগারী নবনিযুক্ত কর্মচারিয়ে। এই অভিযোগ উত্থাপন করেছে ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিত আরক্ষীয়ে আটক করেছে আমির হুসেন। আমির হুসেনের বিরুদ্ধে পূর্বরে বহু অভিযোগ আছে। আমির হুসেনে পূর্বতেও বহুতকে এনে ধরনের নির্যাতন চলার অভিযোগ আছে। কিন্তু এগারী সাহসী মহিলায় ওলাই এই নির্যাতনের বিরোধিতা করে অভিযোগ উত্থাপন করেছে আরক্ষী খবর দিছে আরক্ষী বর্তমান আটক করেছে এই আমির হুসেনক, অর্থাৎ উপসঞ্চালক আমির হুসেন। উচ্চপদস্থ বিষয়ার কার্যালয়ত মহিলা কর্মচারীক নির্যাতনের চেষ্টা। কাহিলিপাড়ার প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের কার্যালয়ত এই ঘটনা সংঘটিত হয়েছে। নবনিযুক্ত কর্মচারী উপসঞ্চালকর বিরুদ্ধে অভিযোগ। উপসঞ্চালক আমির হুসেনে সহকর্মীগীক নির্যাতনের চেষ্টা চলাইছিল। নিজের কোঠাত যৌন নির্যাতনের চেষ্টা চলার অভিযোগ। ভুক্তভোগী যুবতীগী ভগদত্তপুর আরক্ষী চকীত এজাহার দাখিল করে যুবতীগিয়ে। সঞ্চালকর কার্যালয়ের আমির হুসেনক আটক করেছে দিসপুর আরক্ষী। বর্তমান দিসপুর আরক্ষীর জিম্মাত আছে উপসঞ্চালক আমির হুসেন। আমিরর বিরুদ্ধে পূর্বেও আছে মহিলা যুবতীক নির্যাতন চলার অভিযোগ। আর আমি কৈছোঁয়ে যে মহিলাগী উলাই দিসপুর আরক্ষীক খবর দিয়ে তারপরে এগারী আমির হুসেনক আটক করেছে দিসপুর আরক্ষী। বর্তমান দিসপুর আরক্ষী জিম্মাত আছে। গতি সুরক্ষিত নহয় মহিলা কর্মচারী আর সুরক্ষিত নয় বিভিন্ন ধরনের বিভাগত এনে ধরনের খবর আমি পূর্বতেও বহুবার জানাইছো। যেহেতু এগারী কনিষ্ঠ নবনিযুক্ত এগারী সহকর্মী আছিল, গতি নিজের কোঠালে নিজের অফিস রুমলে মাতি আনি নির্যাতন চলার অভিযোগ। কিন্তু এই অভিযোগ প্রথম নহয়, এগারী উপসঞ্চালকর বিরুদ্ধে পূর্বতেও আছিল বহু অভিযোগ।